এই লেকচারটি আমি উইন্ডোজ পিসিতে রেকর্ড করছি, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টই দেখা যাবে উইন্ডোজ পিসি ব্যবহার করবে। হয়তো দুই একজনের ম্যাক কম্পিউটার আছে, বাট সবার নাই। তো ম্যাক কম্পিউটারের জন্য সফটওয়্যার আছে এক্স্যাক্টলি জ্যামের মতো। তো সেই সফটওয়্যারটার নাম হচ্ছে ম্যাম। আপনি যদি কোনো কারণে ম্যাম্প, এই যে ম্যাম্প অ্যান্ড ম্যাম প্রো, আপনার যদি অ্যাপল কম্পিউটার বা ম্যাক পিসি থাকে এবং সেখানে আপনি সার্ভার ইনস্টল করতে চান আপনার ল্যাপটপ বা কম্পিউটারে, তাহলে ওইটার জন্য সফটওয়্যার হচ্ছে ম্যাম্প। এটা হচ্ছে এক্স্যাক্টলি জ্যাম্পের মতো। তো যাই হোক, এটা আমরা ইনস্টল করব না, আমরা জ্যাম্পটাই ইনস্টল করব। এই যে এটা ফ্রি ভার্সন, ডাউনলোড করলে এটা ফ্রিতেই ইউজ করতে পারবেন। আমি জাস্ট দেখিয়ে রাখলাম, যদি কারো ম্যাক কম্পিউটার ইউজ করে থাকে তাহলে যেন সমস্যা না হয়। এটি হচ্ছে ম্যাক কম্পিউটারের জন্য। তো আমরা যেহেতু উইন্ডোজ পিসি থেকে সেট আপ করবো, তাই আমরা জ্যাম্প ইনস্টল করব। তো আমি প্রথমে এখানে লিখি জ্যাম্প, এই যে লিংক চলে আসলো। এখন আমাদের এই কম্পিউটারের আমরা ডাউনলোড করব, ক্লিক হিয়ার ফর আদার ভার্সন। অনেকগুলো ভার্সন আছে উইন্ডোজ, জ্যাম্প ফর উইন্ডোজ, জ্যাম্প ফর লিনাক্স, জ্যাম্প ফর ওএস ম্যাক্স, সরি, জ্যাম্পের অ্যাপল ভার্সনও আছে, ম্যাক ভার্সনও আছে। আপনি জ্যাম্প ম্যাকেও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি পার্সোনালি ম্যাম্প ইউজ করি, একটু আগে যেটা দেখালাম ওইটা হচ্ছে সবচেয়ে মানে বেস্ট ম্যাকের জন্য। তো আপনিও ম্যাক ইউজ করলে সে ম্যাম্প ইউজ করবেন, আর যদি উইন্ডোজ পিসি ইউজ করেন তাহলে জ্যাম্প। তো আমি এটা ডাউনলোড করছি উইন্ডোজের জন্য, যে ডাউনলোড হচ্ছে। তো এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আমি ক্লিক করছি। তো এখানে একটি পারমিশন নোটিফিকেশন দিচ্ছে, মানে উইন্ডোজ পিসিতে অনেক সময় দেখা যায় যে অ্যাডমিন হিসাবে সফটওয়্যার ওপেন করতে হয়, এটা একটা পারমিশন প্রবলেম, এটা মানে কোনো সফটওয়্যার প্রবলেম না। যাক, গুড নিউজ, নোটিফিকেশনটি চলে গেছে আর এই সেট আপ উইজার্ডটি চলে আসছে। এটাকে বলা হয় উইজার্ড, সফটওয়্যারটি এখন আমরা ইনস্টল করব। নেক্সট নেক্সট, এবং এটা আমরা কোথায় কোন লোকেশনে এটা আমরা সেভ করব, যেমন সি ড্রাইভে, সি ড্রাইভে সেভ করব। আমরা চাইলে অন্য ড্রাইভেও সেভ করতে পারি, যে এখানে ক্লিক করলে আমরা চাইলে ড্রাইভটাকে চুজ করে দিতে পারি। বর্তমানে এটা সি ড্রাইভে আছে এবং আরও এখানে অনেকগুলো কিন্তু ড্রাইভ আছে, যে কোনো একটিতে চাইলে আমরা এটা ইনস্টল করতে পারি। তো আমি দেখি কোনটাতে করলে বেটার হয়, সফটওয়্যারে করি। এই যে সফটওয়্যার, সফটওয়্যারে ওকে দিলাম, আমরা সফটওয়্যার ফোল্ডারের মধ্যে করলাম এবং এখানে আমরা নাম দিলাম জ্যাম্প, XAMPP, জ্যাম্প। সফটওয়্যার ফোল্ডারের মধ্যে, এই জ্যাম্প ফোল্ডারের মধ্যে এই সফটওয়্যারটি ইনস্টল হবে। নেক্সট দিলাম, নেক্সট, সেটা হচ্ছে। সেট আপ হয়ে গেছে, নেক্সট, এই যে এবার সেট আপ হচ্ছে, ইনস্টল হচ্ছে। জাস্ট অন্যান্য সফটওয়্যারগুলোর মতোই এটা আপনি ডাউনলোড করে আপনার পিসিতে ইনস্টল করবেন। হ্যাঁ, আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, আমি ফিনিশ দিচ্ছি। ইউনাইটেড স্টেটস আমরা এটাতেই দিব, এই ল্যাঙ্গুয়েজে, সো এটা কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি। আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। তো সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে, আমরা সফটওয়্যারটি এখন দেখতে পাবো, এই যে ওপেন হয়ে গেছে অটোমেটিক্যালি ইনস্টল হওয়ার পর। এটাই হচ্ছে আমাদের সার্ভার। এটা আমাদের কোথায় হয়েছে, আমরা কম্পিউটারে যাই, মাই কম্পিউটার, এই যে সফটওয়্যার, এখানে গেলে জ্যাম্প নামে একটি অপশন দেখবো, এই যে জ্যাম্প, এই যে জ্যাম্প, এইখানে হচ্ছে আমাদের এই সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। আমি লিস্ট হিসাবে দেই, এইখানে আমরা জ্যাম্পটি ইনস্টল করেছি। সি ড্রাইভে কেন করলাম না, কারণ সি ড্রাইভে অনেক সময় দেখা যায় উইন্ডোজ দিতে হতে পারে, উইন্ডোজ দিলে দেখা যাচ্ছে আমাদের এই এই সফটওয়্যারটি চলে যাবে। তো এখানে আমরা যে ওয়েবসাইটগুলো ডেভেলপ করব সেগুলোও চলে যাবে, প্রায় দেখা যায় উইন্ডোজ দিতে হতে পারে। সো উইন্ডোজটা দিলেও যেন আমাদের এই ওয়েবসাইটগুলো না যায়, তাই আমি অন্য ড্রাইভারে এটা ইনস্টল করলাম, এই যে সফটওয়্যার, এই ড্রাইভে ইনস্টল করেছি। কারণ উইন্ডোজ দিলে কিন্তু এই সি ড্রাইভে দিতে হবে, অন্য ড্রাইভে উইন্ডোজ দেওয়া হয় না। তো যাই হোক, এই যে এখানে জ্যাম্প সফটওয়্যার, যে জ্যাম্প, এটা হচ্ছে আমাদের এই সার্ভারের ফাইল। তো এখানে এই যে এটা হচ্ছে যে সার্ভার স্টার্ট, এটা যদি আমরা কেটে দিই এটা অটোমেটিক্যালি স্টার্ট হয়েছে। জ্যাম্প কন্ট্রোল, এটা যদি ওপেন করি, এই যে ওপেন হয়ে গেল। তো এটাকে আমরা ডেস্কটপে নিয়ে আসতে পারি, এটাকে আমি রাইট বাটন ক্লিক করে সেন্ড টু, এই যে ডেস্কটপ, ডেস্কটপে দিলে এটা ডেস্কটপে একটি শর্টকাট ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে এটা ওপেন করতে পারবো, এই যে। তো ওপেন করার জন্য আমাদেরকে দুইটা সার্ভার স্টার্ট দিতে হবে, অ্যাপাচি অ্যান্ড মাই স্কুল, স্টার্ট স্টার্ট, এই যে দুটি স্টার্ট হয়ে গেছে। অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিলাম, আমাদের সার্ভার স্টার্ট হয়ে গেছে।
এগুলোর আর প্রয়োজন নেই, এগুলোর কোনো প্রয়োজন নেই, জাস্ট প্রথম দুইটা স্টার্ট দিতে হবে। আচ্ছা স্টার্ট দিলাম, এখন আমরা এটার একটু বেসিক কনফিগার করব। এই সার্ভারটার একটা ফাইল আছে পিএইচপি আইএনআই, পিএইচপি আইএনআই নামে একটি, এই যে পিএইচপি নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যে পিএইচপি আইএনআই নামে আমি এটা লিস্ট আকারে করে নিচ্ছি যেন দেখা যায়। পিএইচপি আইএনআই আমাদেরকে একটা ফাইল খুঁজে বের করতে হবে, এই যে পিএইচপি আইএনআই, এটাই সম্ভবত। এই ফাইলটাকে আমরা ওপেন করি, ওপেন উইথ নোটপ্যাড, এই যে নোটপ্যাড ওপেন করলাম। এই যে ওপেন করলে এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই, এগুলো জাস্ট সার্ভারের কিছু কনফিগারেশন ফাইল, আমরা এখানে কিছু জিনিস পরিবর্তন করব। কেন পরিবর্তন করতেছি সেটাও আমি বলে দিচ্ছি। এখানে অনেক লেখা আছে, সেগুলোর মধ্যে এই যে ব্যাকস্ল্যাশ দেওয়া যেগুলো, তার মানে এগুলো হচ্ছে ডিজেবল করা। এই যে ক্লোনটা দেওয়া, এই ক্লোন মানে এই লাইনটা ডিজেবল ডিজেবল করে রাখছে। তো আমরা এখানে কিছু জিনিস সার্চ করব, যেমন আমি কন্ট্রোল অ্যাপ দিচ্ছি, এই যে কন্ট্রোল অ্যাপ দিয়ে যেন আমি সহজে খুঁজে পাই, কারণ এখানে প্রচুর প্রচুর লেখা আছে, এগুলো একটা একটা করে খোঁজা মুশকিল। তো আমি এখানে সার্চ করব আপলোড ম্যাক্স ফাইল সাইজ, আপলোড ম্যাক্স ফাইল সাইজ। এখানে কিন্তু এই যে একটা আন্ডার স্কোর দিতে হচ্ছে, তো আমি ফাইন্ড দিলে এই যে চলে আসছে। তো এখানে যদি যাই, এই যে ক্লোনগুলোর মানে হচ্ছে লেখাগুলো যেন সার্ভারে কাজ না করে, জাস্ট এগুলো মেসেজ হিসাবে দেয়া আছে, এটা কি লেখা সেটা বোঝার জন্য। তো যাই হোক, এগুলো আর দেখার দরকার নাই, আমরা জাস্ট এই যে এটার কনফিগারেশনটা চেঞ্জ করব। এখানে দেখুন আপলোড ম্যাক্স ফাইল সাইজ 2 মেগাবাইট দেওয়া আছে বাই ডিফল্ট, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে আমরা যদি কোনো ফাইল আপলোড করি, আপনার ওয়েবসাইটে আপনার বিভিন্ন ফাইল আপলোড করতে হতে পারে, ছবি আপলোড করবেন, ভিডিও আপলোড করবেন, বিভিন্ন কন্টেন্ট আপলোড করবেন, তো সেই কন্টেন্টটার সাইজ যদি 2 মেগাবাইটের বেশি হয় তাহলে সেটার আপলোড নিবে না, কারণ সার্ভারে বলা আছে মাত্র 2 মেগাবাইট। তাই আমরা এটাকে চেঞ্জ করে নিব, এটাকে আমি দিয়ে দিলাম যে 100 মেগাবাইট দিয়ে দিলাম বাই ডিফল্ট, বা 1024, 1024 মানে 1 জিবি, 1024 মেগাবাইট দিয়ে রাখলাম বাই ডিফল্ট। এখন আমরা 1 জিবি পর্যন্ত ফাইল আমাদের ওয়েবসাইটে আপলোড করতে পারবো, মানে একটা ফাইলের সাইজ যদি 1 জিবি হয় তাহলে সে আপলোড নিবে, যদি ফাইলের সাইজ 2 জিবি হয় তাহলে ফাইলটি আর আপলোড নিবে না, দেখাবে আপলোড ফেল। আমরা যখন ওয়েবসাইটে আপলোড করব তখন এটা আপনি দেখতে পাবেন যে কিভাবে ফাইল আপলোড করতে হয়, কিভাবে ইমেজ আপলোড করতে হয়, ওই জিনিসগুলো। তো বাই ডিফল্ট স্মল অ্যামাউন্ট দেওয়া থাকে, এই জন্য আমরা এগুলো একটু টুইকিং করে নিচ্ছি, আমরা যখন ফাইল আপলোড করব তখন যেন আমাদের কোনো সমস্যা না হয়, এই জন্য আমরা এখন এগুলো টুইকিং করে নিচ্ছি। তো একটা তো ঠিক করলাম, আরেকটা হচ্ছে ম্যাক্স এক্সিকিউশন টাইম। আমরা ম্যাক্স আন্ডার স্কোর এক্সিকিউশন টাইম এটা লিখে যদি আমরা ফাইন্ড দেই, এটা তো পাচ্ছে না, ম্যাক্স এক্সিকিউশন টাইম, আমি একটু বানানটা দেখি, ম্যাক্স এক্সিকিউশন টাইম, ও এটা এই যে ডাউন আছে, আমি আপে দিয়ে দেখি যে আপে উপরে আছে কিনা, ডাউনে দেওয়া তো নিচে খুঁজতেছে, এই আপে দিলে উপরে খুঁজবে, এই যে উপরে ম্যাক্স এক্সিকিউশন টাইম আমি এখানে দিয়ে রাখলাম, মাত্র 30 দেওয়া আছে, মানে 30 সেকেন্ড। এই ম্যাক্স এক্সিকিউশন টাইম জিনিসটা বলতে বোঝায় আমরা ওয়েবসাইটে যদি কোনো ফাইল আপলোড করি তাহলে আপলোড হতে কিছুটা সময় লাগে, আর সেই সময়টা সার্ভারে সেট করে দেওয়া থাকে, যেমন এখানে 30 সেকেন্ড দেওয়া আছে। ধরুন আমরা একটা বড় ফাইল আপলোড করছি 200 মেগাবাইট 300 মেগাবাইট, এই ফাইলটা আপলোড হতে 30 সেকেন্ডও লাগতে পারে, 60 সেকেন্ডও লাগতে পারে, 2 মিনিটও লাগতে পারে। তো বাই ডিফল্ট 30 সেকেন্ড দেওয়া আছে, তার মানে 30 সেকেন্ডের বেশি হলেই অটোমেটিক্যালি সেটার আপলোড হবে না, দেখাবে টাইম ওভার, এই ধরনের একটা মেসেজ দেখাবে। তো এই জন্য আমরা এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি, যে এটাকে 1000 দিয়ে দিই, 1000 সেকেন্ড, যেন বড় ফাইল আপলোড করলেও আর কোনো সমস্যা না হয়। এখন কোনো ফাইল আপলোড করলে সেটা 1000 সেকেন্ডের মধ্যে হবে, যদি কোনো ফাইল দেখা যায় 1000 সেকেন্ডের উপরে লাগছে তখন আমাদেরকে দেখাবে টাইম ওভার বা মানে টাইম লিমিটেড, এই ধরনের একটা মেসেজ দেখাবে, তখন আমাদেরকে সেটা আরও বাড়িয়ে নিতে হবে। তো আপাতত আমি 1000 সেকেন্ডে দিয়ে রাখলাম, বাই ডিফল্ট 30 সেকেন্ড ছিল। এই দুটি হচ্ছে মানে এই সার্ভারের মূলত বেসিক একটা কনফিগারেশন, এই দুটি আপনি অবশ্যই মনে রাখবেন, ম্যাক্স এক্সিকিউশন টাইম আর আরেকটা হচ্ছে আপলোড ম্যাক্স ফাইল সাইজ, এই যে আপলোড ম্যাক্স ফাইল সাইজ, এটা যদি আমি ডাউন দিই তাহলে এটা দেখাবে, এটা হলো ফাইল সাইজ দেখাচ্ছে, এটা হলো ফাইল সাইজ আর ওইটা হচ্ছে এক্সিকিউশন টাইম। তারপর এখানে আছে ম্যাক্স ফাইল আপলোডস, এই সেটিংটা মানে হচ্ছে আপনি একসাথে কয়টা ফাইল আপলোড করতে পারবেন, এখানে বাই ডিফল্ট 20টি দেওয়া আছে, আমরা চাইলে আরো বাড়িয়ে নিতে পারি যে 100, ম্যাক্সিমাম একসাথে 100টা ফাইল আপলোড করা যাবে, আমরা বাড়িয়ে নিলাম। তো যাই হোক, এটা আমি সেভ দিই, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম ফাইলটি, এটা কেটে দিই।
এই কনফিগারেশনটা করতে হয় পিএইচপি আইএনআই। এই যে জ্যাম ফোল্ডারের মধ্যে আসলে এখানে একটা পিএইচপি নামে ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যে একটা পিএইচপি আইএনআই নামে এই যে থাকে, এই যে পিএইচপি আইএনআই ডেভেলপমেন্ট, পিএইচপি আইএনআই প্রোডাকশন, এই দুইটা কাজে লাগবে না। আপনি এইটাকে এডিট করবেন, এডিট করে এই দুইটা সেটিং চেঞ্জ করে দিবেন। তো যাই হোক, আমরা এখন আমাদেরকে সার্ভারটা আবার রিস্টার্ট দিতে হবে, যেহেতু আমরা সার্ভারে পরিবর্তন এনেছি। তো আমি এটা স্টপ করে দিলাম, স্টপ করে দিলাম, আবার এটাকে স্টার্ট দিলাম, আবার এটাকে স্টার্ট দিলাম, এখন সে পরিবর্তনটার ইফেক্ট হবে। তো যাই হোক, এটা হলো আমাদের জ্যাম্প ইনস্টল হয়ে গেছে সাকসেসফুলি। আমরা জ্যাম্প ইনস্টল করলাম এবং এটার যে সার্ভার বেসিক কনফিগারেশন আছে সেই কনফিগারেশনটাকেও আমরা কিছুটা পরিবর্তন করে নিলাম, আমাদের মতো করে পরিবর্তন করে নিলাম, যেন ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে গেলে আমাদেরকে টাইম আউট বা ম্যাক্স এক্সিকিউশন টাইম এই জিনিসগুলো যেন কোনো প্রবলেম না হয়। তাহলে চলুন নেক্সট লেকচারে আমরা আমাদের কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আমরা সাকসেসফুলি সার্ভার ইনস্টল করে ফেলছি, এখন এই সার্ভারের মধ্যেই আমরা ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করব নেক্সট লেকচারে। তাহলে চলুন আমরা নেক্সট লেকচারে চলে যাই।